রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচন, ভোটের দিন ঘোষণার পাশাপাশি দলের প্রার্থীর তালিকাও ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে চিরশত্রু দুটি দল সিপিআইএম এবং কংগ্রেস জোট হওয়ায় দিকে দিকে দলবদ্ধ হয়ে মানুষ বিরোধী শিবির ছেড়ে সামিল হচ্ছেন শাসক দল বিজেপিতে। বিশেষ করে বাম কংগ্রেস জোটের ধাক্কায় প্রতিদিন ভিড় বাড়ছে পদ্মবাগানে, এমনটাই অভিমত অভিজ্ঞ মহলের। গোটা রাজ্যের সাথে ফটিকরা বিধানসভার এলাকার পাহাড় থেকে সমতল সর্বত্রই প্রতিদিন পাল্লা দিয়ে চলছে শাসক দলের যোগদানের হিড়িক। শেষ তিন দিনে ফটিকরায়ের সায়তারপাড়, কৃষ্ণনগর, ফটিকরাই, এডিসি ভিলেজ সহ আরও বেশ কিছু গ্রামে হয় বিজেপির পৃথক পৃথক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। ভিন্ন ভিন্ন সভায় সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মাথা ছেড়ে শতাধিক ভোটার যোগ দিলেন শাসক দল বিজেপিতে। তাদের হাতে দলীয় কেতন তুলে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক সহ স্থানীয় নেতৃত্ব। সভায় আলোচনা রাখতে গিয়ে বাম কংগ্রেসকে নিয়ে তীব্র কটাক্ষ করেন বিধায়ক সুধাংশু দাস। প্যার কিয়া তো ডরনা কিয়া, হিন্দি জনপ্রিয় এই গানের লাইন তুলে বিধায়ক অভিযোগ করেন সিপিআইএম কংগ্রেসের গোপন প্রেম এখন প্রকাশ্যে। আগামী নির্বাচনে মানুষ এদের যোগ্য জবাব দেবে বলেও ওই দিন জানান বিধায়ক। কিন্তু আপনাদের দায়িত্ব আছে, এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বসে আছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। মাথায় রাখবেন, আমরা ভারতীয় জনতা পার্টি দলটা এই কারণে করি, এই সমাজ, এই গ্রাম, এই মাটিকে সার্বিক উন্নতি করতে হবে, পাশাপাশি মানুষের সামাজিক আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে, মানুষকে সাংস্কৃতিকভাবে পরিবর্তন করতে হবে। আমাদের বিচারধারা কি? সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। যে সনাতন ধর্ম স্বামী বিবেকানন্দজি আমেরিকা চিকাগো শহরে গিয়ে প্রতিষ্ঠা করে সনাতন ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন, এই সনাতন বিচারধারাকে আমাদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমরা চাই ওই নির্বাচনের আগের দিন ভোট নেওয়ার জন্য একটা সাধারণ গরিব মানুষ মাত্র 100 টাকার বিনিময়ে যেন তার মাথাটা বিক্রি করতে না দিতে হয়। আমরা জানি এই সিপিএম এর 25 বছরের আমলে নির্বাচনটা এইভাবে তারা করেছিল, 5 বছর মানুষের কাছে যায়নি, কাজ করেনি, কিন্তু ভোটের আগের দিন গ্রামের গরিব মানুষকে ধরে ওই তাদেরকে 200 টাকা 500 টাকা দিয়ে কাউকে মদ খাইয়ে, কাউকে মাংস খাইয়ে, কাউকে 500 টাকা দিয়ে ভোটটা কিনে নিত। আপনার মাথার দামটা কি 500 টাকা? এই মাথার দামটা কি 100 টাকা? আপনার জীবনের মূল্য কি সামান্য এক বোতল মদ? এই বিচারধারাটা আমাদের পরিবর্তন করতে হবে। রাজ্যে নির্বাচনের প্রাক মুহূর্তে তাসের ঘরের মতো বিরোধীদের ভাঙন অবশ্যই শাসকের পক্ষে নির্বাচনে ইতিবাচক বার্তা নিয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।